السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه সম্মানিত দিনি ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 26 জিলকাদা 1444 হিজরি মোতাবেক 15 জুন 2023 আমাদের বিষয় ভিত্তিক সাপ্তাহিক আলোচনার আজকে বিষয় মদিনা মুনাওয়ারার জিয়ারত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র প্রিয় নগরী মদিনাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের বিধিবিধান আদব কায়দা আমরা বেশ কিছু পয়েন্ট আলোচনা করব আর আজকাল এসা পরে একেবারে সময় কম যদি জুমার পরে হয়তো তাহলে হয়তো একটি আলোচনায় সারা যেত কিন্তু সম্ভব নয় যার ফলে আমাদের দুটি পর্ব হবে আজকে অর্ধেকটা আলোচনা করব বাকি যে বিষয়গুলি থাকবে আর জানা জরুরি আসলে অনেকেই জিয়ারত করতে গিয়ে শিরকি জিয়ারত করে অনেকে বেদাতি জিয়ারত করে সুন্নতি জিয়ারত খুব কম লোকই করে নিয়তেই সেখানে সমস্যা থাকে যার ফলে এই বিষয়গুলি আমরা সুন্দরভাবে জানব আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কথা জানার মেনে নেওয়ার আমল করার তৌফিক দান করেন আমিন সঠিকটা না জানলে মানুষের যদি সৎ নিয়ত থাকে যে সঠিক আমল করব তারপর হবে না তাহলে আগে লাগবে নলেজ জ্ঞান মদিনা মুনাওয়ারার জিয়ারত সম্পর্কে আলোচনা করব কয়েকটি বিষয় থাকবে তাতে মদিনা মুনাওয়ারার জিয়ারত বিষয়বস্তু আশা করি বুঝেছেন আমাদের বিষয়বস্তু এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি কবর জিয়ারত তাহলে ব্যাপক বিষয় যে মদিনা মুনাওয়ারার জিয়ারত এতে আমরা আলোচনা করব মসজিদ নবীর ফজিলত মদিনার ফজিলত আর তারপরে যে সব বিধিবিধান রয়েছে মসজিদ নববী মদিনা মুনাওয়ারার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান পবিত্র স্থান ফজিলতপূর্ণ স্থান হচ্ছে আল মসজিদুন নববী মসজিদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তিনটি সবচাইতে শ্রেষ্ঠ মসজিদের অন্যতম হচ্ছে মসজিদুন নববী যা স্বয়ং নিজ হাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদুন নববীর জিয়ারত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা বা মুস্তাহাব মুআক্কাদ এমন মুস্তাহাব ব্যাপক অর্থে ফিকার ভাষায় আর সুন্নতগুলি মুস্তাহাব যার তাকিদ রয়েছে মুআক্কাদ সুন্নাতে মুআক্কাদা সেটা হজের মৌসুমে হোক অন্য কোনো সময় হোক হাজি সাহেবদের হোক অথবা অন্যদের ক্ষেত্রে হোক হজের সাথে এর কোনো সম্পর্ক নেই হজের সাথে এর কোনো সম্পর্ক নেই এমনিতেই শুধুমাত্র আপনার জীবনে আপনি হজ করেছেন আপনি মদিনার জিয়ারত করেননি আপনার জন্য সুন্নাত মুস্তাহাব মুআক্কাদ হচ্ছে যে আপনি মসজিদে নববী জিয়ারত করবেন এবং সেখানে সালাত আদায় করবেন এবং সালাত আদায়ের উদ্দেশ্যে সেখানে পৌঁছবেন এই মসজিদে নববীর জিয়ারত এবং সেখানে সালাত আদায় করা এর সম্পর্ক হজের সাথে মোটেই নেই হাজি সাহেবরা অধিকাংশই দূর দূরান্ত থেকে আসেন হয়তো জীবনে আর আসতে পারবেন না সেই জন্য এই সফরে একই সফরে হজের আগে অথবা পরে মদিনা চলে গেলেন আর মদিনা জিয়ারত করলেন মসজিদে নববীতে সালাত আদায় করলেন তো একসাথে কয়েকটি কাজ হয়ে গেল কিন্তু আপনি উমরা যাচ্ছেন মদিনা যেতেই হবে যেমন অধিকাংশ এখানকার প্রবাসী উমরাকারীরা মনে করে উমরা যাবে আর অনলি মক্কা এটা খুব কম সংখ্যক লোক যারা সঠিক মাসলা জানে না উমরা যাচ্ছি মদিনা যাব না এটা কেমন কথা হলো
আর হজের ক্ষেত্রে তো বলতে হবে না, জাল জয়ীফের ছড়াছড়ি রয়েছে, যেটা আজকের পর্বে আলোচনা হবে না। বেশ কিছু জাল জয়ীফ হাদিস রয়েছে, সেগুলি ইনশাআল্লাহ তাআলা বয়ান করব সতর্ক করার জন্য। আর যেগুলি বিদাতীরা ওই সব জাল বয়ান করে মানুষকে বিভ্রান্ত করে যে দেখো হাদিস শরীফ আছে, মদিনার জিয়াত না করলে আপনি অন্যায় কাজ করলেন। মদিনার জিয়ারত তাহলে কোনো সময়সীমা নেই, হ্যাঁ সময়কাল যে এই সময় যেতে হবে, যে কোনো সময় আপনি যান আপনি। এই মদিনা মুনাওয়ারার জিয়ারত আর মসজিদ নবীতে সালাত আদায় করা, এটির সাথে যেহেতু হজের সম্পর্ক নাই, এই জন্য যতগুলি সালাফে সালেহিনদের ফিকহের কিতাব রয়েছে যেগুলিতে হজের আলোচনা হয়েছে, উমরার আলোচনা হয়েছে, মদিনা জিয়ারতের কোনো চ্যাপ্টার পাবেন না, অধ্যায় পাবেন না। কারণ সালাফগণ সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, মুহাদ্দিসিনে কেরাম তারা ভালো করে জানতেন, সেই যুগটা অনেকটা বেদাত মুক্ত ছিল, সামান্য কিছু অন্য অন্য বেদাত ছিল, কিন্তু এই ধরনের এই সুফিদের বেদাত, এই পীরমরিদের বেদাত, এই সব না এগুলি ছিল না। হ্যাঁ মাজার পূজার বেদাত এসব ছিল না, যার ফলে তাদের ফিকহের কিতাব, আগের ফিকহের কিতাবগুলিতে ফিকহি মাসলা আলোচনা করতে গিয়ে হজের হুকুম আহকাম, উমরার হুকুম আহকাম, কিন্তু মদিনা জিয়ারতের আলোচনা মোটেই নেই। এখান থেকে কি বোঝা যায় যে হজের সাথে উমরার সাথে মদিনা জিয়ারতের কোনো সম্পর্ক নেই। পরবর্তীকালে আজকাল যেসব কিতাবগুলি লেখা হচ্ছে হজের, যেমন আমরা যেসব অনুবাদ করি, শেখ বিন হুসাইন রাহিমাহুল্লাহ যেমন আসিকুল হজ অনুবাদ করেছি, খুব সুন্দর বই, হজের যেসব কিতাব, হজ উমরার সবচাইতে ভালো তার মধ্যে একটি বই ওই বইটি। তো এইগুলো কিতাবে আলোচনা করা হচ্ছে, কেন বর্তমানে মানুষের প্রয়োজন, কারণ মানুষ হজে আসলে মদিনা যাবে, মসজিদ নবী যাবে, সুতরাং সেখানকার আদব কায়দা হুকুম আহকাম বিধিবিধান জানতে হবে। মসজিদ নবীর ফজিলত প্রথম আলোচনা আমরা করব। প্রথম কথা, এক নম্বর আলোচনা হয়ে গেল মসজিদ নবী বা মদিনার জিয়ারতের হুকুম হয়ে গেল, সেটি হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা বা মুস্তাহাব মুয়াক্কাদ, তাহলে ফরজ ওয়াজিব নয়। ফরজ ওয়াজিব, ফরজ আজ যদি হয়তো আর কেউ যদি ছেড়ে দিত তাহলে কী হইতো, তাকে গুনাহগার সাব্যস্ত করতেন, কিন্তু কোনো গুনহার কাজ নয়। হজ করে চলে গেল, মক্কা থেকে চলে গেল, মদিনা এলো না, কোনো গুনহার কাজ করল না। ওমরা করে চলে এলো, কোনো রকমের আপত্তিকর কোনো কিছু করলো না। জীবনেও কেউ যদি মদিনা না যায় তাহলে সে মসজিদে নবীর সালাতের নেকি থেকে বঞ্চিত থাকলো, কিন্তু কোনো গুনহার কাজ করে সে দুনিয়া থেকে যায়নি। এই মাসাইলগুলি স্পষ্ট থাকতে হবে, কারণ মগজে কী রয়েছে, আগাছা রয়েছে, ধোলাইয়ের প্রয়োজন রয়েছে, ক্লিন করার প্রয়োজন রয়েছে। এখন দুই নম্বরে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে মসজিদ নবীর ফজিলত। মসজিদ নবীর জিয়ারত কেন করবেন, নিশ্চয় তার মহত্ব ফজিলত আছে। কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করি। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, সফর করা যাবে না নেকির আশায়। সদ্দুর রেহাল মানে বাহনকে, বাহনের পিঠে চড়ে কোথাও যাওয়া, বাহনকে কাজে লাগানো, মানে বাহনের পিঠে চড়ে কোথাও সফর করছেন। তখনকার যে উটের বাহন ছিল সেই জন্য তো সদ্দুর রেহাল ওই অর্থ ছিল, কিন্তু এখন যে কোনো রকমের সফর হোক, সে আকাশপথে হোক আর স্থলপথে হোক আর পানিপথে হোক, সদ্দুর রেহাল মানে সফর করে যাওয়া যাবে না নেকির আশায়। কিসের আশায়? নেকির আশায়। কোনো স্থানকে কেন্দ্র করে, কথাটি মনে রাখবেন, কোনো জায়গাকে কেন্দ্র করে, কারোর সাথে দেখা করবে এই কেন্দ্র করে, হ্যাঁ বাপ মায়ের সাথে দেখা করতে যাচ্ছি, নেকির কাজ, ছুটি যাচ্ছেন আপনারা, এই স্ত্রীর হক আদায় করতে যাচ্ছেন, নেকির কাজ, স্থানকে কেন্দ্র করে যাচ্ছেন, আপনার স্ত্রীকে কেন্দ্র করে যাচ্ছেন, আপনার ছেলে মেয়েকে কেন্দ্র করে যাচ্ছেন, আপনার বাপ মাকে কেন্দ্র করে যাচ্ছেন, আপনার আত্মীয় স্বজন বংশধর গ্রামের বাড়িতে আছে সেই জন্য ঈদে যাচ্ছেন, খুশির সময় যাচ্ছেন, যাচ্ছেন না যাচ্ছেন না, জায়গাকে কেন্দ্র করে যান যান না, স্থানকে কেন্দ্র করে। তিনটি স্থান ছাড়া চতুর্থ পৃথিবীতে কোনো স্থান নাই যেখানে সওয়াবের আশায় যাওয়া যাবে। কেউ যদি সওয়াবের আশায় দাম্মাম আসে তো বেদাত, আমরা যদি রিয়াজ যাই তো বেদাত, কিসের সব দাম্মাম আর রিয়াজ, কথা বুঝতে পারছেন? কিন্তু কেউ যদি মনে করে যে ইসলামিক সেন্টার দাম্মামের অনেক কথাই শুনেছি আর সেখান থেকে আমি হেদায়ত পেয়েছি, সুতরাং ইসলামিক সেন্টারটা দেখতে যাব এবং সেখানে শেখের সাথে দেখা করতে যাব, তাহলে সেটা জায়গাকে কেন্দ্র করে নয়,
কেউ যদি মনে করে বাইতুল মোকাররমে যাব সওয়াবের আশায়, তাহলে বিদআত। অথচ মসজিদ, তাহলে মসজিদ, কোন মসজিদকে কেন্দ্র করে আপনি কোন জায়গা থেকে যদি যান সেটাই যদি বিদআত হয়, মাজার কেন্দ্র করে শাহজালালের মাজারে যাব, আটরশের মাজারে যাব, হ্যাঁ মাইজ ভান্ডারিতে যাব, অথবা আজমির শরীফ যাব, বাগদাদ শরীফ যাব, তার এগুলি হচ্ছে শিরকি জিয়ারত, শিরকি ভিজিটিং। শিরক আর বেদাত পার্থক্যটা বুঝবেন, কারণ সেখানে কেন যায়, কিছু পাবো বলে। শাহজালালে গেলে, সিলেটে গেলে পাবো, কিছু নেই কি পাবো, তারপরে সেখানে গেলে তার কাছ থেকে বাবার কাছ থেকে কিছু পাবো, সেখান থেকে কিছু ফাইজ বরকত হাসিল হবে, রুজিতে বরকত হবে, ইত্যাদি ইত্যাদি, ইলেকশনে পাশ করতে পারবো, ভালো মুসিবত থেকে বাঁচতে পারবো, বুঝা গেছে। আর তার সাথে চাদর চড়ালে তো আরও বরকতের শেষ থাকবে না মাজারে, এগুলো শিরকি জিয়ারত। সেদিকে আর বেশি যাচ্ছে না। তাহলে নেকির আশায় কোনো স্থানকে কেন্দ্র করে সফর করা যাবে না, লা তুসাদ্দুর রেহালের ব্যাখ্যা আলোচনা করেন। ইল্লা ইলা সালাসাতে মাসাজ, একমাত্র তিনটি মসজিদ ছাড়া, তিনটি মসজিদ কোনো মসজিদের জন্য কি করা যাবে না, নেকির আশায় সফর করা যাবে। কেউ যদি বলে আমি শুনেছি রিয়াদে সবচেয়ে বড় মসজিদ সে আপনার দিরার মসজিদ, সেটা নেকির আশায় যাবো, বেদাত। শুনেছি এখন আল রাজের মসজিদ মাশা আল্লাহ তাবারাকাল্লাহ, হ্যাঁ একেবারে বিশাল, আর সেখানে শুধু মসজিদে না বহুমুখী সেখানে কার্যক্রম রয়েছে, প্রতিটি শহরে প্রায় রয়েছে, মক্কাতে রয়েছে, রিয়াজে রয়েছে, বিভিন্ন শহরে রয়েছে, সুতরাং ওখানে যাওয়া সব বিদাত। এক কথায় আশা করি বুঝতে পারছেন, তিনটি মসজিদ ছাড়া কোথাও নেকির আশায় যাওয়া যাবে না, স্থানকে কেন্দ্র করে। এক নম্বর আল মসজিদুল হারাম, মসজিদ হারাম কোথায়, মক্কার মসজিদ যেখানে আল্লাহর ঘর কাবা রয়েছে। ও মসজিদি হাজা, আর আমার এই মসজিদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদ, এই জন্য এই মসজিদের নাম হচ্ছে মসজিদুর রসুল সাল্লাম, রসুল্লাহ সাল্লামের মসজিদ, নিজের সাথে সম্পৃক্ত করেছেন। ওয়াল মসজিদুল আকসা, আর অনেক দূরে অবস্থিত, আকসা মানে অনেক দূরে, মক্কা থেকে মদিনার যে দূরত্ব তার চেয়ে অনেক দূরে, এই জন্য ওর নাম হচ্ছে মসজিদে আকসা, এক প্রান্তে। কোরআনের ভাষায় কি বলা হয়েছে, সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। তাহলে মসজিদে হারাম আর মসজিদ আকসার কথা সূরা বনী ইসরায়েলের প্রথম আয়াত রয়েছে, সূরা ইসরা যার উপন্যাস। আর মসজিদ নববীর আলোচনা সূরা তওবাতে রয়েছে, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি, অবশ্যই সেই মসজিদ যেটি নির্মিত হয়েছে আলা তাকওয়া, আল্লাহ ভীরুতার উপর, আল্লাহর ভয় ভীতি ছিল মূল ভীত এই মসজিদের, যারা তৈরি করেছিল তাকওয়ার ভিত্তিতে তারা তৈরি করেছে, দুনিয়ার কোনো গরজ ছিল না তাদের, সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আহাক্কু আন তাকুমা ফি, সেই মসজিদে আপনি কেয়াম করবেন, সলাত আদায় করবেন, সেটা বেশি অধিকার রাখে। মসজিদ নববীর কথাও কোরআনে কারিমে রয়েছে, যদিও দ্বিতীয় তফসির কেউ কেউ করেছেন কিন্তু সেটি দুর্বল, এটি হচ্ছে শক্তিশালী তফসির যে এই মসজিদ উসসিসা আলা তাকওয়া, কোন মসজিদ, মসজিদ নববী। দ্বিতীয় তফসির হচ্ছে মসজিদে কোবা, মসজিদে কোবা, মসজিদে কোবার জন্য স্পেশালি যাব না, কিন্তু যখন মদিনা চলে গেছি তখন মসজিদে কোবা যাব ডাইরেক্ট, সেই সেটা নিয়ত নাই, কিন্তু সেটা মদিনা জিয়ারতের অন্তর্ভুক্ত থাকবে। এইভাবে যাতে কেউ না বলতে পারে যে তিনটি মসজিদ হাদিস আসলে এটা দিয়ে তো চারটা হয়ে যায়। এই হাদিস সহিহ বুখারী তরিশা সহিহ মুসলিমে রয়েছে, অন্য অন্য রওয়ায়েতে একটু শব্দের পার্থক্য, তোষাদ্দুর রেহাল এলা সালা সাথে মাসাজেদা, কোনো রেওয়ায়ত রয়েছে লাতাশুদ্দুর রেহাল, তোমরা সফর করে যাবে না রয়েছে, বিভিন্ন ভাষায় রয়েছে, যাই হোক প্রসিদ্ধ সেটি যেটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। দ্বিতীয় হাদিস মদিনার ফজিলত বা মসজিদ নবীর ফজিলত, এখানে কিসের ফজিলত আলোচনা করছি, মসজিদ নবীর ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিও বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাতুন ফি মসজিদি হাজা, একটি সলাত আদায় করা আমার এই মসজিদে, একটি সলাত, সেটা ফরজ হোক, যেহেতু নাকের অনির্দিষ্ট বলা হয়েছে, যেমন কলম মানে যে কোনো কলম তাই না, কিন্তু কলম টি তখন কী হয়ে যাবে, বিশেষ কলম, ঠিক ওই রকমই সলাতুন যে কোনো সলাত, তাহলে ফরজ হোক সন্নাত হোক নফল হোক সব সামিল,
ইনশাআল্লাহ আল্লাহ আর আল্লাহর রহমত প্রশস্ত। একটি সালাত আমার মসজিদে পড়া খায়রু মিন আলফে সালাতেন, হাজার সালাত চাইতে উত্তম। সালা হাজারের সমান নয়, হাজার চাইতে উত্তম। যেন খায়রু মিন আলফে শাহর বলা হয়, হাজার মাস অপেক্ষা উত্তম। ওইরকম ফিমাস যতগুলি এই মসজিদ ছাড়া অন্য মসজিদ রয়েছে পৃথিবীতে, সবগুলির তুলনায় হাজার গুণ কি বেশি উত্তম সেখানকার সালাত। ইল্লাল মসজিদুল হারাম, একমাত্র মসজিদে হারাম ছাড়া। তো মসজিদে হারাম যেহেতু এক লক্ষ, সেই জন্য নবী সাল্লাল্লাহু কথা বলেছেন। ঠিক আছে, বাইতুল মুকাদ্দাস নিয়ে ইখতিলাফ। বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কি জানা আছে, কত ফজিলত পাবেন যে বলবেন হাত তুলে একজন? পাঁচশো আড়াইশো, মাশাআল্লাহ। দেখলেন দুটা হল, পাঁচশো পাঁচশো আর কোন পাঁচশো, পঞ্চাশ হাজার ওলা কেউ নেই। একটি হাদিস আছে জয়ীফ, অবগতি জন্য বললাম না, কালকে এক বেদাতি বক্তা উঠবে আর কানে আঙ্গুল ভরে একবারে সুর করে যখন বলে যে পঞ্চাশ হাজারের হাদিস রসুলুল্লাহ বলেছেন, তখন যেহেতু সে একটু জানে না ওই হাদিস, বুঝতে পেরেছেন? এরা আমল করে না ওইসব হাদিসের ওপর, নিজেকে বলে আহলে হাদিস কিন্তু এরা হাদিস মানে না, বলছে না বেদাতিরা। এরা জাল না জয়ীফের, এদের কোনো জ্ঞান নাই, এরা মূর্খ। এরা হাদিসের ক্ষেত্রে সই জয়ীফ জাল যে জানে না, তার হাদিস বয়ান করার অধিকারও নেই। ভালো করে শুনে, আমাদের দেশের ধর্ম ছিল প্রচলিত ধর্ম হাদিস শরীফে আছে, বর্ণিত হয়েছে তাই না, কথিত আছে, ব্যাস বয়ান করা হয়েছে, এগুলো হলো হাদিস আমাদের সমাজের। না এগুলো হাদিস নয়, আপনাকে বলতে হবে কোন কিতাবে আছে, রেফারেন্স বরাদ দিতে হবে এবং সেটার অবস্থা কি, হাদিসটা সহি হাসান জয়ীফ অত্যন্ত জয়ীফ না জাল মজু, জানেন না বয়ান করা যায় না আপনার জন্য অনুমান করে। এই হাদিসও সহি বুখারী মুসলিমে রয়েছে। আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই না, এখন এইটাকে কেউ যদি এমন ব্যাপক করে, হ্যাঁ রাবারকে টানার মতো ছোট্ট রাবার, হ্যাঁ তিলেম বাড়িয়া এইরকম হয়ে গেল তাই না, ওই রকম করেছে ইমাম গাজালি, ওই রকম ইমাম গাজালি যেমন অনেক ভালো কথা বলেছেন তেমন এমন জাল জয় ভিত্তিহীন কথা বলেছেন, সেই জন্য তার কিতাব জনগণের জন্য সাধারণ জন্য পড়া যায় নাই। ইমাম গাজালি আমাদের বেদাতি সমাজের সুফি সমাজের বড় সবচেয়ে বড় ইমামদের একজন, কথা বোঝা গেছে। এই হ্যাউল আলম তার কিতাব রয়েছে বাংলায় অনুবাদ হচ্ছে, এত বড় বড় কিতাব কেন, কারণ সুফিদের তাতে কি রয়েছে, মাল মশলা রয়েছে, সুফিদের আহার রয়েছে তাতে, এই জন্য কি বলছে জানেন উনি, তিনি বলছেন ইন্না কুল্লা আমানির ফিল মদিনাতে বেআলফ, মদিনায় যে কোনো আমল করেন হাজার গুণ। তাহলে মদিনায় গিয়ে রোজা রাখেন, একটা রোজা রাখলে এক হাজার, দান করলে এক টাকা দান করলে এক হাজার তাই না, তারপরে জাকাত দিলে এক হাজার, আর কিছু হ্যাঁ যে কোনো জিকির করলে একবার সুবহানাল্লাহ এক হাজার হয়ে গেল। দলিল নবী বলেছেন সলাতুন বলেছেন, এবাদাতুন বলেছেন, তাহলে বাপু আমালুন সালেহুন বলেছেন। দেখেন বড় বলে কখনো প্রভাবিত হবেন না যদি আপনার কাছে দলিলের জ্ঞান থাকে। আমি কোনো কিতাবে পড়িনি, শুধু হাদিসটা পড়ছি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সলাতুন, আর গাজালি বলছেন যে কোনো আমল, তার কথা ঠিক না আমার কথা ঠিক? আপনি বলছেন আপনি কি গাজালির সমান, তাহলে গাজালির সমান হইতে হবে তার ভুল ধরতে হবে। আমি গাজালির সমান না হলে গাজালি গাজালির মতন এত গাজাগরি কথাও নেই আমার কথাই, যা কিছু আছে সলিড আছে, কথা বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সহি জয় বুঝার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন তার কিতাবে অনেক ফাওয়াইদ আছে, উপকারিতা আছে, কিন্তু অফিয়ে তাআম্মাত, তাতে বড় বড় বালা মুসিবত আছে। এটা গাজালি সম্পর্কে আমি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মন্তব্য, বুঝতে পেরেছেন? এত বড় বালা মুসিবত যদি থাকে, দুধ মাশাআল্লাহ একটা বড় গ্যালেন কেউ নিয়ে এলো দুধ মাশাআল্লাহ 50 লিটার দুধ মাশাআল্লাহ সব পেট ভরে দুধ খাবে, কিন্তু সেখানে বলা হচ্ছে যে 10 ফোঁটা তাতে বিষ আছে খাবেন, আর যদি বলা হয় তাতে 5 লিটার আছে, আল্লাহ আল্লাহ
আল্লাহ জান বাঁচাক, তাই না? আল্লাহ হেফাজত করো, ওই রকমই। এই হেয়াল হলো ইমাম গাজালি, এই ধরনের যারা সুফি তাদের কিতাবাদি থেকে আল্লাহ জান বাঁচাক, জি রক্ষা করে ইমান বাঁচাক। হাদিস আরও কয়েকটি আছে কিন্তু সময় চলে যাচ্ছে, সেজন্য বেশি না বলে আরেকটি হাদিস বলি। ইবনে মাজাহ রয়েছে এবং আল্লামা আলবানী সহিহুল জামে 1113 নম্বরে হাদিসটিকে সহি বলেছেন। হাদিসটি অধিকাংশ মানুষের অজানা, সেজন্য এটি বলছে। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামিউত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে শুনেছি, মানজা মসজিদি হাজা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসলো, মানে মসজিদ নবীতে আসলো, তাহলে মসজিদ নবী আপনি জিয়ারত করবেন, মসজিদ নবী যাবেন আপনি, লামিয়াতিহিল্লালে খাইরিন, সেখানে কল্যাণের জন্য এসেছে, দুনিয়াদারি করতে আসেনি যে ব্যবসা করতে যাচ্ছে না, কল্যাণের জন্য। কি কল্যাণ? দিনই কল্যাণ। ইয়া তাআল্লামুহু, শেখার জন্য, এলেম শেখার জন্য সেখানে গেছে। যেমন আমরা মসজিদ নবীতে অনেক এলেম শিখেছি, অনেক এলেম মদিনা ইউনিভার্সিটির ক্লাসে শিখিনি, যেটা মসজিদ নবী দর্শে শিখেছি, 10 পারা কোরআন মুখস্থ করেছি পুরো মসজিদ নবীতে, সূরা বাকারা থেকে শুরু করে 10 পারা মসজিদ নবীতে বসে, কোনোদের রুমে মুখস্থ করিনি আলহামদুলিল্লাহ, কারণ এটা 10 পারা মদিনা ইউনিভার্সিটির ছাত্রদের প্রত্যেকের কোর্সে, যে কোনো ফ্যাকাল্টি হন না কেন। তারপরে প্রতি বছর 300 করে হাদিস ফ্যাকাল্টিতে মুখস্থ করেছি, কম্পিটিশনে 150 করে, 450 করে হাদিস মুখস্থ করেছে এক বছর আলহামদুলিল্লাহ। কোথায় মসজিদ নবীতে? আসরে চলে আসতাম, কিতাব নিয়ে বসে গেলাম, আর তারপরে হাদিস মুখস্থ করছি আর কোরআন মুখস্থ করছি। এগুলো পড়া রুমের পড়া নয়, আর মদিনা ইউনিভার্সিটির ভিতরে নয়, এগুলো হচ্ছে মসজিদ নবী পড়া। তারপরে মসজিদ নবীতে বড় বড় ওলামাদের দার্স, যারা মদিনা ইউনিভার্সিটিতে রিটায়ার হয়ে গেছেন অথবা তার চাইতে বড় বড় মহাদেশ যারা, তাদের দার্সগুলিতে হাজিরা দেওয়া, সেখানে এলম শিখা। আল্লাহ যেন বরকত দান করেন। বলছিলাম যে আপনি গেলেন মসজিদ নবী এলম শিখার জন্য, আও ইউআলম অথবা কাউকে শিখানোর জন্য, কে কোরআন শিখছে কোরআন শিখাচ্ছে কেউ হয়তো, বা দিন শিখছে দিন শিখাচ্ছে, আকিদা হোক ফিকা হোক তৌহিদ হোক হাদিস হোক যাই হোক, ফাহুয়া বি মানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, তার মর্যাদা হচ্ছে আল্লাহর রাস্তার মুজাহিদের মতো। দিনে এলেম শিখতে কেউ যদি মদিনায় মসজিদ নবীতে যায় শিখতে শিখাতে, তাহলে সে মুজাহিদের মতো ফি সাবিলিল্লাহ। অমান জালে গায়ে জালে, কার কেউ যদি এছাড়া দুনিয়ার গরজে যে সেখানে গিয়ে তসবি বিক্রি করবো, হ্যাঁ তো মেসোয়াক বিক্রি করো মসজিদ নবীর গেটে, হ্যাঁ বাকিতে গিয়ে আরও কিছু করবো ওখানে গিয়ে, হ্যাঁ আরও মেলা কিছু বিক্রি হয়, জি হ্যাঁ কী ফুল একটা মরিয়ম ফুল বিক্রি হয়, জি হ্যাঁ আরও কত কী করে মানুষ, আরও এক এক লোকের এক এক রকম গরজ। যদি কেউ এছাড়া দুনিয়ার কোনো গরজ যায়, ফাহো বেমান জাতিরা জল, তো তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, ইয়ান জোরে এলাম মাথায় গেছে, তার নিজের কাছে কিছু পুঁজি নেই, অন্যের সম্পদের দিকে দেখে, মাল সামানের দিকে যে কী আছে তার ব্যাগে, হ্যাঁ তার মানে তোর তার কোনো লাভ হলো না, সে মদিনা আসলো মসজিদে চারিদিকে ঘুরলো ফিরলো, কিন্তু দুনিয়ার গরজে পেটের গরজ হলো, যেমন মদিনায় অনেক প্রবাসী তার কফিল মদিনার কোম্পানি মদিনার চাকরি করে কিন্তু বেনামাজি বেদিন ফাঁসে বিভিন্ন পাপে জড়িয়ে আছে, ওরা হচ্ছে এই রকম হতভাগা, ওদের কথাই হাদিসে বলা হয়েছে। মসজিদ নবীর ফজিলত সম্পর্কে তিনটি হাদিস বললাম, মদিনার ফজিলতে দুই একটি হাদিস শোনেন। একটি হাদিস সহিহ বুখারী মুসলিম রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইব্রাহিম হারাম মক্কাত, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ঘোষণা করা হয়েছে, জি এর অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কি করা হয়েছে, ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন আল্লাহ তো আর মানুষ মানব জাতিকে ডাক দিয়ে বলেন নি যে আমি মক্কাকে হারাম করলাম, কে জানিয়েছেন এই কথা? ইব্রাহিম আলাইহিস সালাম, তার জমানে ওয়া দালা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই মক্কা এবং মক্কাবাসীর জন্য বরকতের দোয়া করেছেন, ওয়া ইন্নি হারামতুল মাদিনার, আমি মদিনাকে হারাম সম্মানিত এলাকা ঘোষণা করছি, কামা হারামা ইব্রাহিম মক্কাতে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে সম্মানিত হারাম এরিয়া বলে ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ হারাম করেছেন সেটা আল্লাহর পক্ষ থেকে, কারণ ওমায়ান থেকেও আইল হাওয়া, তিনি নিজের খেয়াল খুশি কোনো কথা বলতেন না। মদিনার হারামের সীমানা সম্পর্কে কারো জানা থাকলে একটু হাত উঠাবেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে সীমানা আছে না নেই, এই চারিদিকের সীমানা সম্পর্কে কারো জানা আছে মদিনার? জানা নেই। দেখো মদিনা যখন জিয়ারত করবেন, এখন গেলেন কোন আত্মীয় থাকে প্রবাসী থাকে, কিন্তু মদিনার হারামের বাইরে ওই দিক থেকে ঘুরেছে, তো মদিনার ভিতরে ঢুকলেন না আপনি, হারামের ভিতরে ঢুকলেন না তার, ঠিক কিনা, জি তাহলে জানতে হবে আপনাকে।
এই ক্ষেত্রে সহিহ মুসলিমে হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ হারাম ঘোষণা করেছেন মা বাইন লাবাইতাইল মদিনা মদিনার দুই দিকে যে কুচি পাথর বিশিষ্ট ভূমি রয়েছে জমিন রয়েছে মদিনার এই দুই দিক কোন দিক পূর্ব আর পশ্চিম পূর্ব আর পশ্চিম একটা হচ্ছে পূর্ব মানে বাকির এই দিকটাই বাকির এই দিকে যে মহল্লা আছে সেই মহল্লাটিকে বলা হাররা শারকিয়া ওর নাম কি হাররা শারকিয়া মানে পূর্ব আর হাররা মানে কুচি পাথর বিশিষ্ট আর লাবাতুন মানে কুচি পাথর পাথর বিশিষ্ট লাবাতুন আর হাররাতুন একই অর্থ প্রতিশব্দ পশ্চিম দিকে হাররা গারবিয়া পশ্চিম দিকে হাররা গারবিয়া যে তুর্কি আমলে যে রেল স্টেশন রয়েছে তারপর যে এলাকা ওই এলাকা ওই দিক হচ্ছে হাররা গারবিয়া জি আপনার খন্দকের এলাকা রয়েছে তারপরে আরও একদিক ওই দিকটা তারপরের দিকে এগুলো হচ্ছে কি হাররায় গারবিয়া এই দুই দিকে লাল লাল কুচি কুচি পাথর ছিল যেন মদিনার দেখবেন পাথর একটু লাল লাল ভাব কালো লাল এরকম হয়ে আছে আর ছোটো ছোটো পাথর কুচি পাথর তাহলে পূর্ব পশ্চিমের বর্ডার সীমানা জেনে নিলেন মদিনার হারামের এখন বাকি থাকলো কি উত্তর আর দক্ষিণ উত্তর দিকে কি আছে মদিনার উত্তর দিকে কি আছে কোন পাহাড় আছে ওহদ পাহাড় আছে উত্তর দিকে কোন পাহাড় আছে ওহদ পাহাড় রয়েছে জি আর দক্ষিণ দিকে কি দক্ষিণ দিকে আপনার মক্কার দিক জুলহুলাইফার মসজিদ ওই দিকটাই জি হ্যাঁ এখন দুই দিকের সীমানা কি এই সীমানার ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মদিনা তো হারামুন মা বাইন আইর ইলা সৌর মদিনা হচ্ছে হারাম আইর এবং সৌর এই দুই পাহাড়ের মাঝখানে আইর এবং সৌর দুই পাহাড়ের মাঝখানে আপনি ভালো করে খেয়াল করে দেখবেন আপনি যখন মদিনা থেকে মক্কার দিকে বেরোচ্ছেন তখন দেখবেন উঁচা পাহাড় আছে ওই দিকটা উঁচা পাহাড় আছে তো ওটাকে আইর বলা হয় আর সৌর মানে হচ্ছে বলদ সৌর মানে কি সৌর মানে বলদ সৌর মানে ষাঁড় ষাঁড়ের চূড়া উঁচা হয় না ষাঁড়ের চূড়া খুব উঁচা থাকে আমরা আমাদেরকে মোদী ইউনিভার্সিটি থেকে সিরতের যে প্রফেসর ওস্তাদ ছিলেন তারা আমাদেরকে নিয়ে গেছিলেন ছাত্রদেরকে দেখাবার জন্য কারণ এগুলো আমাদের যাতে হাতে নাতে দেখিয়ে আমরা এই যে ব্যাখ্যা করছি যদি দেখা না থাকতো তাহলে শুধু ওই বয়ান করতাম কিন্তু বলতে পারতাম যে কোথায় এটা আছে ওহদ পাহাড়ে তো বিশাল পাহাড় তাই না ওহদ পাহাড়ের পেছন দিকে ওহদ পাহাড়ের পেছন দিক চলে ব্যাক সাইডে চলে যেতে হবে ওই দিকে কোনো জনবস্তি ছিল না বেদুইনরা দু চারটা বাস করত ওরা কিন্তু এখন পর্যন্ত চোদ্দশো বছর ধরে পরম্পরা তারা বলতে পারে ওই এলাকা যখন আমাদেরকে নিয়ে যাওয়া হলো তারপর সেখানকার যারা বেদুইন বসবাস করে তাদেরকে জিজ্ঞাসা করা হলো ওস্তাদরা বললেন যে এদেরকে এদের কাছ থেকে আমরা জেনেছি যে এই যে পাহাড়টি দেখেন ছোট্ট একটি পাহাড় কিন্তু ছোট্ট পাহাড় একেবারে ছোটো পাহাড় মানে উঠতে আপনাকে দুই মিনিট তিন মিনিট লাগবে না এরকম ছোটো পাহাড় রোমাত পাহাড়ের মতোই ধরেন হচ্ছে একটু হয়তো উঁচা হবে সেই পাহাড়টি হয়েছে ষাঁড়ের মতো আছে মানে চূড়া চূড়ার মতো আছে যেন সামনের দিকে মাথা আর পেছন দিকে আর এই চূড়ার মতো আছে আর সর বলা হয় ষাঁড়কে তো এই যে সর পাহাড় ওহদের পেছন দিকে এটা হচ্ছে উত্তর দিকে সীমানা আর দক্ষিণ দিকে সীমানা হচ্ছে সে আয়ের পাহাড় আয়ের পাহাড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটি হাদিস শোনাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন আন্নান নবী আশরাফ আল মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে সফর করে আসছিলেন আর মদিনা শহর ভেসে উঠল নজরে দেখতে পাচ্ছেন সেই সময় বলে আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নী উহাররিমু মা বাইনা জাবালাইহা এর দুই পাহাড়ের মাঝখানে যা আছে যে এলাকা আছে এটাকে আমি হারাম ঘোষণা করছি এই দুই পাহাড় এই দুই পাহাড়ের নাম অন্য হাদিসে রয়েছে যেটা বলে দিলাম আইর এবং সৌর মিসলা মাহারাম ইব্রাহিম মক্কাতা যেমন মক্কাকে হারাম ঘোষণা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বারিক লাহু ফি মুদ্দিহিম ওয়াসাইম আল্লাহ এই মদিনার যে যতগুলি মাপ রয়েছে মাপের কাঠা কাটা রয়েছে এই পাত্র রয়েছে এগুলোতে বরকত দান করা মুদ ছোট একটা পাত্র সা একটা পাত্র যাতে আড়াই থেকে তিন কেজি আসে এগুলোতে তুমি বরকত দাও বরং আরেকটি রয়েতে রয়েছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন মক্কা এবং মক্কাবাসীর জন্য আর আমি দোয়া করেছি মদিনা এবং মদিনাবাসীর জন্য তুমি মদিনায় মক্কার চাইতে দ্বিগুণ বরকত দাও আর এটি পরিলক্ষিত মদিনায় থাকেন আলাদা একটা শান্তি লাগবে মদিনাও থেকেছি মক্কাতেও থেকেছি তো মদিনাতে সবাই কিন্তু এখানে এসে শান্তি পায়
অথচ সালাতের দিক থেকে ফজিলত মক্কার ফজিলত বেশি। নবী সাল্লাম আর একটা হাদিস মদিনায় বসবাসকারীদের সম্পর্কে সেটাও শোনেন, আল্লাহ যেন আমাদেরকে মদিনার বাসিন্দা হিসাবে কবুল করেন এবং নেক আমলের সাথে কবুল করেন, কারণ মোবারক জায়গায় বাস করলেন, আর যদি নেক আমল না করতে পারেন উল্টো গুনাহ হয় তাহলে শাস্তিও বেশি, যেমন ফজিলত বেশি তেমন শাস্তি বেশি। যেমন এখানে যদি একটা অপরাধ করেন আর একটা মসজিদে বসে অপরাধ করেন, নিজেই বুঝতে পারছেন কত পার্থক্য, তাই না? যেই লোকটি মসজিদের গেটের বাইরে এদিক সেদিক ইসলামী সেন্টারের গেটের বাইরে সিগারেট পান করছে, ওকে যদি বলেন যে তুই পারবি মসজিদে সিগারেট পান করতে, কোশ্চিন কালো পারব, ঠিক কিনা বলেন? তার মানে কাজটা তাহলে জায়েজ নয়, খাওয়াইস নোংরা জিনিস। তাহলে ধূমপান অথবা এই জর্দা তামাক, জর্দা তামাক তো হুজুরের মসজিদে বসে বসে পান বানিয়ে খায়, হ্যাঁ এরা আরও হ্যাঁ এহতেরাম জানেন না, বেয়াদবি করে মসজিদের, যারা জানলে শিক্ষিত যারা বেড়ি সিগারেট টানে তারা অনেকটা এই শ্রদ্ধা করে মসজিদের, যে তারা কখনো বেড়ি সিগারেট পান করতে পারে মসজিদে, কিন্তু জর্দা করে না মসজিদে বসে বসে জর্দার পান খাওয়া খাচ্ছে খাওয়াচ্ছে, চিন্তা করুন তাদের কাছ থেকে ইসলাম শিখবেন আপনি, কী শিখবেন তাদের কাছে যারা খাবায়েস খায়, নোংরা জিনিস খায়। আল্লাহ খাবায়েসকে হারাম করেছেন, ভালো করে জানুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা বসবাসকারীদের জন্য যারা সবরের সাথে ধৈর্যের সাথে বসবাস করবে তাদের জন্য একটি হাদিস বলেছেন, মান সাবার আলা শিদ্দাতিহা, মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে আর তিরমিজিতে রয়েছে, হাদিসটি আল্লামা আলবানী সহি বলেছেন, যেই ব্যক্তি সবর করবে ধৈর্য ধারণ করবে মদিনার কঠিন পরিস্থিতির, প্রচণ্ড গরম সিদ্ধা অথবা এক সময় ছিল দুর্ভিক্ষ, আর খেতে পায় না মানুষ, না খেয়ে থাকতে হয়, কত যে কষ্ট করে মানুষ থেকেছে, অনেকে কষ্ট বরদাস্ত করতে পারেনি, ছেড়ে দিয়ে চলে গেছে মদিনা, ছেড়ে কোথায় চলে যায়, কোথায় বুখারা সমরকান্দ, কোথায় কোথায় আজারবাইজান আর উজবেকিস্তান, কোথায় এদিকে হায়দ্রাবাদ আর কোথায় কেরালা, কোথায় চিটাগাং, কোথায় বরগুনা বাহারুল গেনা, হ্যাঁ বরগুনা পর্যন্ত আরও গেছে, কিন্তু সেখানকার জাতির সাথে গিয়ে মিশে গেছে, এখন তারা বাংলার জমিনে গেলে বাঙালি হয়ে গেছে, কেরালার জমিনে কেরালা হয়ে গেছে, হায়দ্রাবাদে এখনও বেশ কিছু আরও ফ্যামিলি আছে তারা নিজেদের ফ্যামিলি নেম এখন আরবি নাম লেখে, কাসিরি প্রসিদ্ধ একটা বংশ রয়েছে, সৌদি তো রয়েছে এমানে রয়েছে কাসিরি, আমার বেশ কিছু এখানে পরিচিত মানুষ কাসিরি রয়েছে, আর হায়দ্রাবাদ থেকে একজন এখানে এসে বলছে আমি কাসিরি, আর আমাদের সাথে ভালো পরিচয় ছিল ইসলাম সেন্টার আসলে, এখনও লিখছে কাসিরি আরবদের মতো তাদের হ্যাঁ বংশের নাম, ওই বংশেরই বরং বেশ কিছু লোকের সাথে তাদের পরিচয় হয়েছে নিজের বংশের, কেন বংশ পরম্পরা আরবরা কিন্তু সুরক্ষিত রাখে। যাই হোক ফিরে আসে, কেউ যদি মদিনার কঠিন পরিস্থিতির উপর ধৈর্য ধারণ করে মদিনায় বসবাস করে, ওয়াইয়াহা এবং সেখানে বালা মুসিবত, লাওয়া বালা মুসিবত জালেমের জুলম যুগে যুগে হয়েছে, ইয়াজিদের যুগে ইয়ামুল হাররা জুলম অত্যাচার হয়েছে, আরও বেশ কিছু জালেমরা রয়েছে যুগে যুগে জুলম অত্যাচার করেছে, যে কোনো রকম জুলম, কারো শোষণ হতে পারে, প্রতিবেশীর জুলম অত্যাচার হতে পারে, জুলম অত্যাচারে বা যে কোনো কঠিন পরিস্থিতি কেউ যদি সবরের সাথে মদিনাকে আঁকড়ে ধরে থাকে, কুন্তলাহু শহীদানা ও শাফিয়ানি অমাল কেয়ামা, কেয়ামতের দিন তার জন্য আমি সাক্ষী হয়ে যাব, অথবা বলেছেন আমি তার জন্য সুপারিশকারী হয়ে যাব, রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, সিলসিলা সহিহার 3073 নম্বর হাদিস। এখন যে বিষয়টি আলোচনা করব, 4 নম্বরে চলে এসেছি, মদিনার ফজিলত বললাম, মসজিদের ফজিলত বললাম, আর মদিনার জিয়ারতের বিধান বা হুকুম বললাম। 4 নম্বর শরীয়তসম্মত কার্যক্রম আমল, শরীয়তসম্মত কাজগুলি কী কী মদিনায় কী কী করবেন। 1 নম্বর মদিনায় যখন যাবেন তখন নিয়ত করবেন যে আমি মদিনে যাচ্ছি সেখানে যে কোনো নেকির কাজ আমার দ্বারা যা সম্ভব নেকির কাজ করব। আপনার নিয়তে যেন প্রশস্ততা থাকে, যখন মানুষ যেখানে যে নিয়তে যাবে সেই নিয়তে কিন্তু পাবে, আপনি যদি শুধু নিয়ত করেন যে আমি শুধু এই কাজটা যেছি অতটাই পাবেন, কিন্তু যদি নিয়ত করেন আপনার নিয়তটা প্রশস্ত হয় তো ওই নিয়ত অনুযায়ী বরকত, নিয়ত অনুযায়ী আপনার বরকত হবে, সুতরাং নিয়তে যেন প্রশস্ততা থাকে, আমি যে কোনো নেকি এর কাজ কল্যাণমূলক কাজ আমি মদিনা গিয়ে করব, যেমন মদিনা গেলে মসজিদ নবীতে যতক্ষণ বসবো আমি এতেকাফে নিয়ত করে নেব, এতেকাফ 1-2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টারও হইতে পারে, এটা অনেকে আমরা নিয়ত করি না, জায়েজ রয়েছে এতেকাফের জন্য, শুধু অল্প কিছু ওলামা আছেন বা একটা মজাব আছে যারা বলছে যে রোজা শর্ত, তো ওই রোজা শর্ত তার মানে একটা দিন শর্ত,
এমন কিছু নাই কিন্তু, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ হারামে এক রাতের ইতিকাফের নিয়ত করে, সহিহ বুখারীতে রয়েছে। তারপরে আপনি আত্মীয় স্বজন থাকলে আত্মীয় স্বজনের দেখা করব ওটাও নিয়ত করলেন, হ্যাঁ যদি দিনী ভাইরা রয়েছে তাদের সাথে দেখা করব, এরও ফজিলত রয়েছে হাদিসে। আর তারপরে মসজিদে নবীর সালাত আদায় করব, আমি তার সাথে কোবা যাব সেখানে দুই রাকাত সালাত আদায় করব, ইত্যাদি নিয়তে প্রশস্ততার দিকগুলি দেখাইলাম। দুই নম্বর যে বিষয়টি সেটা মসজিদ নবীতে যখন পৌঁছিবেন বা যে কোনো মসজিদে, মসজিদ নবীর সাথে কিন্তু এই দোয়াগুলি খাস না, মসজিদ নবী হোক অথবা যে কোনো মসজিদে যখন আপনি প্রবেশ করতে যাচ্ছেন তখন কি করবেন, ডান পা আগাবেন না বাম পা? ডান পা। ঢোকার সময় ডান পা বাড়াবেন আর বলবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, সালাতু সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ সালাম পেশ করার এটিও একটি জায়গা, নবী সাল্লামের কবর আছে সেই জন্য নয় বরং যে কোনো মসজিদের গেটে, জি এটা বুঝতে হবে। তারপরে বলবেন আউযুবিল্লাহি আজিম, আউযুবিল্লাহিল আজিম ওয়াজহিল করিম ও সুলতানিহিল কদিম মিনাশ শয়তানির রাজিম, সেই মহান আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করছি ওবে ওয়াজহিল করিম তার সম্মানিত চেহারার মাধ্যমে, জি ও সুলতানিল কদিম তার কদিম তার স্থায়ী স্থায়ী সার্বভৌমত্বের মাধ্যমে ওসিলে কি থেকে, মিনাশ শয়তান বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে। তারপরে কি বলবেন দোয়া, আল্লাহ মাফতাহলি আবু আবা রাহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দে, কারণ মসজিদে রহমত রয়েছে আর মসজিদে বেরোবেন তখন আল্লাহ রুজি রয়েছে, সেজন্য সেখানে ফজল বলতে হবে, রুজিকে ফজলা, হ্যাঁ আল্লাহ নিয়াসালোকা মেন ফজলিকা, জি তখন বের হওয়ার সময়। তিন নম্বর পয়েন্ট এখানে করণীয় যে মসজিদে নববীতে গিয়েছেন তখন দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, কি করবেন বসার আগে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, যেমন অন্য মসজিদেরই যদি এটি হক হয় মসজিদ সালামি তাহলে মসজিদ নববীর আরও বেশি হয়। যদি এই সালাত পড়া সম্ভব হয় রওদায়, রওদা মানে একটা হচ্ছে বেদাতি সংজ্ঞায় রওদা আর একটা হচ্ছে সন্ন্যতি রওদা, বেদাতি রওদা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা মোবারক বলে বেদাতিরে, এটি কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ এটি বুঝে, একমাত্র কোরআন সুন্নার কাছাকাছি যারা তারাই বুঝে রওজা মানে বিশেষ একটি জায়গা মসজিদে, যেই জায়গাটিকে নবী সাল্লাল্লাহু কি বলেছেন মা বাইনা বাইতি ও মেম্বারি রওদাতু মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর এই যে মা আয়েশার ঘর আমার কক্ষ আর আমার এই যে মেম্বার যে মেহরাব রয়েছে এর মাঝখানের জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান, রওদাতুন মানে একটি বাগান আর রিয়াজ হচ্ছে রওদাতুনের বহু বচন মানে বাগান সমূহ, জান্নাতের বাগান এর মানে কি, মানে এই জায়গাটুকু কেউ কেউ বলছে এই জায়গাটুকু জান্নাতের বাগান হিসাবে আল্লাহ সেট করে দিবেন, এটা একটা ব্যাখ্যা আলমাদের। আরেকটি ব্যাখ্যা হচ্ছে এই জায়গায় যারা সালাত আদায় করে তারা জান্নাতের বাগানে পৌঁছিতে পারবে, এই ফজিলত হাসিল, এটাই বেশি সঠিক মনে হচ্ছে বা কাছাকাছি মনে হচ্ছে অর্থের দিক থেকে, আল্লাহ তাআলা আলম। না বিশ্বাসাল করছে জান্নাতের বাগানের একটা বাগান হচ্ছে এই জায়গাটুকু, ওই জায়গাটুকু চিনার উপায় কী, যে গোটা মসজিদে আগে ছিল লাল হ্যাঁ নকশা আলা কার্পেট এখন হ্যাঁ সবুজ কার্পেট, হ্যাঁ সবুজ কার্পেট যাতে আকর্ষণটা কমে যায়, কারণ আগে তো খুব বেশি আকর্ষণ হয়তো মানুষ নামাজ কী পড়বে ওইদিকে তাক কার্পেটের দিকে শুধু তাকাইতে থাকতো, তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আলহামদুলিল্লাহ উন্নতি হচ্ছে, তো কিন্তু এই জায়গাটুকু কিন্তু অপরিবর্তন, ওই লালের যুগেও সাদার উপর নকশা ছিল আর এখনও সাদার উপর সাদা কার্পেট উপর কী রয়েছে নকশা রয়েছে যতটুকু জায়গায়, এই জায়গাটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যেখানে আছে, কবরের হাদিস এই মর্মে কিন্তু একটি হাদিস আছে মা বাইনা কবরি ও মেম্বারি, আমার মেম্বার আর কবর, কিন্তু নবী সাল্লাম কী করে জানলেন যে আমার কবর, হ্যাঁ ইন্তেকালের আগে না হাদিসটা বলেছেন ইন্তেকালের পরে, কবর হওয়ার পরে না কবর হওয়ার আগে বলেছেন হাদিসটি, তাহলে এটাই প্রমাণ করে যে হাদিস জাল, কথা বোঝা গেছে, সহি হাদিস কি মা বাইনা বাইতি আমার ঘর আর সেই ঘরে কবর হয়েছে পরে, বুঝতে পারছেন কথা, তো আমার ঘর মানে মায়েশার ঘর বা অন্যান্য বিবিদের যার সার ঘর ছিল এই ঘর আর এই যে মেম্বার যেখান থেকে খুতবা দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি এর মাঝখানের জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান, এখানে যদি আপনি তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন
তাহলে ভালো। তাইতুল মসজিদে প্রথম ঢুকতে পারলেন না, কিন্তু একটু পরেই ঢুকতে পারলেন, আজকাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে ঢুকলেন, তারপর চেষ্টা করবেন যে এখানে কমপক্ষে দুই রাকাত পড়ি, আর যদি তার বেশি পারেন তো পড়েন, অসুবিধা নেই। কিন্তু অন্যদেরকে কষ্ট না দিয়ে বা অন্যদেরকে বঞ্চিত না রেখে যে আপনি দখল করেছেন তো করেছেন, এমনটা যেন না হয়, অন্যদেরকে সুযোগ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি এই হাদিস যে রয়েছে সেটি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। মা বাইনা বাইতি ও মেম্বারি বাইতি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আর যেটা খবর রয়েছে সেটি জয়ীফ, সহিহ নয় বা ভিত্তিহীন। চার নম্বর যে বিষয়টি করবেন, এখন আপনার কী করা হয়েছে, মসজিদ নবীতে গিয়ে সালাত আদায় করা হয়ে গেছে, ঠিক না? তাহলে এখন এখন মসজিদ নবী চলে এসছে, নবী সালের কবরের কাছাকাছি, এখন নবী সাল্লাল্লাহু সাল্লামের কবর জিয়ারত করবেন। আগেই কবর জিয়ারতের সুন্নত তরিকা না, প্রথম গিয়ে বাবু সালাম দিয়ে ঢুকে আগে কবর জিয়ারত, তারপরে নামাজ পড়ুন, এটা সুন্নতি তরিকা না। সুন্নতি তরিকা হচ্ছে আপনি মসজিদকে কেন্দ্র করে এসেছেন, মেন উদ্দেশ্য আপনার মসজিদ, নিয়ত আপনার মসজিদ এবাদতবন্দী করা, সুতরাং মসজিদে প্রবেশ করবেন, তারপর দুইটা সালাত আদায় করবেন বা তার বেশি করবেন, আর ফরজের সময় হলে ফরজ আদায় করলেন, আর তারপরে আপনি যান আপনি সালাম পেশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, সালাম দেওয়ার জন্য যখন যাবেন তখন গিয়ে নবী সাল্লাম কবরের সামনে দাঁড়াবেন, কবরকে সামনে করে, কবরকে সামনে করলে কিবলা কোন দিকে হবে, কিবলা পিছন দিকে হবে। আর বড়ই আদবের সাথে হইচই করে নয়, আর চিৎকার করে নয়, আসসালাম আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরা বেয়াদব। আপনি চিন্তা করুন তো, আমার সামনে যদি কেউ একটু চিৎকার করে কথা বলে তো আপনার বেয়াদব বলবেন না, নাচতে কথা বলতে হবে, আসলে জিজ্ঞেস করলে। তাহলে চিন্তা করুন কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করেন, যে বদ্ধসহ আর ইন্তেকালের পরে হোক, হ্যাঁ তাহলে আসতে কথা। ওই জন্য ইন্নাল্লাযি ইয়াগুযুন আসওয়াত ইনদা রাসূলিল্লাহ, সূরা হুজরাতের এই আয়াত লেখা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হুজরার উপরে দেখছেন যেখান থেকে মানুষরা জিয়ারত করছে সেখানে লেখা আছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আসতে কথা বলে, উলাইকাল্লাযিনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে আল্লাহ ভীরুতার জন্য আল্লাহ পরীক্ষা করেছেন, যাদের অন্তরে তাকওয়া আছে সেজন্য বড় আদবের সাথে তারা কথা বলছে, আদবের সাথে সালাত ও সালাম পেশ করছে। সেখানে গিয়ে সালাম পেশ করবেন, জি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালাম, এরকম করে সালাফরা সাহাবী পেশ করেন, আব্দুল ইবনে উমর থেকে যেটা প্রমাণিত সেখানে শুধু সালামের কথা রয়েছে। তাহলে আপনি দুরুদ পড়বেন সলাত, আপনি এমনি সলাত নামাজ পড়লেন ওখানে তো দুরুদ পড়লেন, তাই না? এমনকি সালাম আত্মাহাত আসসালামু আলাইকা আন্নবী পড়লেন, আর তারপরে সালাফ থেকে এইভাবে বর্ণিত নেই, কবরের কাছে গেলে কী করি আমরা, সালাম দিই। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের কাছে গেল, বলবেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ওপর আল্লাহর পক্ষ থেকে সার্বিক শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে বরকত নাজেল হোক, এইভাবে সালাম পেশ করবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর এই আমলটি হচ্ছে দলিল, তিনি কি করতেন যখন বাইরে থেকে আসতেন, প্রত্যেক ওয়াক্তে নয়, নামাজ পড়তে আসতেন মসজিদে, আসলে এই কাজ করতেন না, বরং সফর থেকে এসেছেন তখন এসে ঢুকতেন মসজিদ নবীতে, আর তারপর এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে দাঁড়াতেন, তারপর তাকে সালাম দিতেন আসসালামু আলাইকা খলিফাতা রাসূলুল্লাহ, তারপরে আব্বার কবরের কাছে উমর রাদিয়াল্লাহু আনহু কবরের সামনে দাঁড়াতেন আর বলতেন আসসালামু আলাইকা ইয়া আবাতা, হে আব্বা, হে সম্মানিত পিতা, আপনাকে সালাম, আপনার প্রতি সালাম বলছে, বলতেন। এটি হচ্ছে সবার দলিল। নবী সাল্লাম যে হাদিস রয়েছে সনন আবু দাউদ রয়েছে, হাদিসটি সহিহ আল আলবানি বলেছেন, মামিন আহাদিন, যে কোনো ব্যক্তি, ইয়ুসাল্লিম আলাইয়া, যদি নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার প্রতি সালাম পেশ করে, ইল্লা রাদ্দাল্লাহু আলিয়া রুহি, আল্লাহ আমার রুহটা ফিরিয়ে দেন, রুহ ফিরিয়ে দেন, তারপরে কি করি আমি, হাত্তা আরুদ্দ আলাইহিস সালাম, তার সালামের জবাব দিই। এটা যখন কাছে গিয়ে সালাম করবে, যারা ওলামারা এই হাদিসের ব্যাখ্যা বলেছেন যে যারা কাছে গিয়ে সালাম করবে তখন আল্লাহ রাব্বুল্লাহ রূহ ফিরিয়ে দেন, তার সবসময় তো সালাম চলতেই আছে, তাই না? তাহলে সবসময় কেমন ফিরিয়ে দেওয়া, প্রত্যেকের জন্য ফিরিয়ে দেওয়া, এরকম কিছু বোঝা যাচ্ছে, কিছু কেমন করা হয় এটা হইতে পারে, প্রশ্ন উঠছে না, উঠছে না? জি, এর উত্তরটা শুনেন, এটা পারলৌকিক বিষয়, বারজাখী বিষয়, বারজাখি বিষয়। এই দুনিয়ার ব্রেন বুদ্ধি দিয়ে আর চোখ দিয়ে আর যেসব অঙ্গ প্রত্যঙ্গে ক্ষমতা আছে এগুলো দিয়ে উপলব্ধি করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলছেন বারজাখি জীবনে শহীদরা জীবিত আছেন,
তো বুঝতে পারছেন যে কেমন করে জীবিত আছেন শহীদ না, মোটেই বোঝান যায় না, তাই না? কবরে আজাব হচ্ছে, যদি বলেন আমার আব্বার কবরে আজাব হচ্ছে না নিয়ামত, জান্নাতের পোশাক বিছানো হইলো না, গরম তাপ আসা শুরু হলে জাহান্নাম থেকে একটু আমি দেখব, দেখতে পাবেন কিয়ামত পর্যন্ত বসে থাকলো পাবেন? তাহলে কেন দেখতে পাবেন না? কারণ এগুলো বারজাখি বিষয়, মানে চোখের আড়ালে হচ্ছে আপনার সামনে। মন কান্নাকের কেমন করে কমপক্ষে কিছুক্ষণ বসে থেকে মন কান্নাকের কেমন করে বসায় আর জিজ্ঞাসা করে, তারপর জবাব দিতে পারলো কি পারলো না আমার আব্বাকে দেখবো, একটু ছিদ্র করে বসলাম, পাবেন নাকি? হয়ে গেল আপনার সামনে সওয়াল, জবাব হয়ে গেল, শেষ। তাহলে এই থেকে বোঝার যে নবী সাল্লাল্লাহু আলাইহি রুহ ফিরিয়ে দেওয়া হয়, বলা হয়েছে ফিরিয়ে দেওয়া হয়, হাদিস আলবানী সহি বলেছেন, অনেকে জয়ী বলেছেন হাদিসটিকে, ফিরিয়ে দেওয়া রুহ ফিরিয়ে দেওয়া সহি হাদিস। এর চাইতে সহি হাদিস কি রয়েছে? ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিন, আল্লাহর অনেক ভ্রমণকারী ফেরেশতা রয়েছেন, ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, আমার উম্মতের সালামগুলি যে যেখান থেকে সালাম পেশ করে সেগুলি আমার কাছে পৌঁছে দেয়, আমার কাছে পৌঁছে দেয়। এটা দূর থেকে হইতে পারে, দূর থেকে ওইটা হইতে পারে, চিঠি কোথায় আমেরিকা ইউরোপ থেকে চিঠি অথবা মেসেজ, আজকাল হোয়াটসঅ্যাপ, আজকাল চিঠির যুগ শেষ, হোয়াটসঅ্যাপ একটা মেসেজ দিচ্ছে সাথে সাথে, হ্যাঁ ধরেন সেকেন্ডও লাগে না হয়তো, এসে আমার কাছে সালাম পৌঁছে গেল। হ্যাঁ যিনি লিখছেন তার পক্ষে, তিনি তার পক্ষ থেকে সালাম, আরও কতজন সালাম দিয়েছেন, ওনারা আপনাকে সালাম দিয়েছেন, আসছেন আসছে না? তো সোশ্যাল মিডিয়া আমার কাছে দুনিয়া থেকে ধরেন বা আপনাদের কাছে সালাম পৌঁছে দিচ্ছে, আর আল্লাহর মালায়েকা ফেরেশতা নিযুক্ত আছেন যারা দুনিয়ার সমস্ত সালামগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিচ্ছেন। এখন এই যে সালাম পেশ করার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বাক্যগুলো কি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু, কিন্তু কেউ যদি বাক্য বাড়ায়, ওলামারা বেশ কিছু ফিকহের বিভিন্ন কিতাব আদিতে, কোনো হাদিসের কিতাবে নেই, কোনো সাহাবি থেকে বর্ণিত নেই, হ্যাঁ এমনকি কোনো তাবেই থেকে বর্ণিত নেই এই বাক্যগুলি, কিন্তু এগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সব গুণ গুণবাচক বিষয় রয়েছে, প্রশংসামূলক বিষয়গুলি রয়েছে, যেগুলিতে কোনো অতিরঞ্জন নেই, যেগুলি বাস্তব, সেই বিষয়গুলি উল্লেখ করে নবীকে সালাম পেশ করা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সালাম পেশ করা, উমারকে সালাম পেশ করা, এইগুলো বেশ কিছু ওলামারা উল্লেখ করেছেন ফিকহের কিতাবে, সেগুলি বলা যেতে পারে ওলামারা বলেছেন। তার মধ্যে দু একটি শোনাই, একটি হচ্ছে আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদ আল মুরসালিন, নবী সাইয়্যিদুল মুরসালিন না, সমস্ত রসুলদের সেরা না, হ্যাঁ সাইয়্যিদ আল মুরসালিন, ওয়া ইমাম আল মুত্তাকিন, তিনি ইমাম আল মুত্তাকিন না, মুত্তাকিনদের ইমাম, আশহাদু সাক্ষ্য প্রদান করছি, আন্নাকা কাদ বাল্লাগতা রেসালা, হে নবী আপনি রেসালাত সুন্দর করে পৌঁছে দিয়েছেন পয়গাম, ওয়া আদায়তাল আমানা আমানত আদায় করে দিয়েছেন, ওয়া নাসাহাতাল উম্মা উম্মতের আপনি বড় হিতাকাঙ্ক্ষী ছিলেন, ওয়া জাহাদা ফিল্লাহ হাক্কা জিহাদি আর আল্লাহর রাস্তে আপনি সত্যিকারের জিহাদ করেছেন, যথাযথ জিহাদ করেছেন, সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন, ফাজাজাকাল্লাহ আন উম্মাতিকা, আপনার উম্মতের পক্ষ থেকে আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন, আফজাল্লা মা জোজিয়া নবীন আন উম্মাতিহি, সমস্ত নবীকে যে আল্লাহ বদলা প্রতিদান দিয়েছেন তার তাদের উম্মতের পক্ষ থেকে তার চাইতে উত্তম বদলা যেন আপনাকে আল্লাহ দেন। এটা তো আমি আপনাকে বলতে পারি, আপনি আমার কাছ থেকে কিছু শিখেছেন, আল্লাহ যেন আমাদের বাংলাভাষী ভাইদের পক্ষ থেকে আপনাকে উত্তম প্রতিদান দান করেন, বলছেন না ওই কথাটি? তাহলে যদি আমার ক্ষেত্রে আরও কেউ কারো ক্ষেত্রে বলা যেতে পারে যার কোনো কিছু অবদান আপনার রয়েছে, রসুলুল্লাহর পক্ষ থেকে এইভাবে, এগুলো কিন্তু বানানো, এগুলো বানানো, তবে এইভাবে বললে ভালো মানুষের সুবিধার্থে কে উল্লেখ করেছেন। আর একটি বাক্য সালামের, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু, হে নবী আপনার প্রতি সালাম, ও রাহমতুল্লাহ বারাকাতু, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, ওয়া খীরাতাহু মিন খালকিহি, যিনি সৃষ্টির সেরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শাহাদাত দিলাম তাওহীদের এবং রিসালাতের, আশহাদু আন্না কাদ বাল্লাগতা রিসালাতা রব্বিকা, আপনার রবের পয়গাম আপনি পৌঁছে দিয়েছেন, ওয়া নাসাহাতা লি উম্মাতিকা, আপনি উম্মতের আপনি খায়র খাহি করেছেন, হিতাকাঙ্ক্ষী হয়েছেন, ওয়া দাওয়াতা দাওয়াতে ইলা সাবিলে রব্বিকা, আর আপনার রবের পথের দিকে আপনি দিনের দাওয়াত দিয়েছেন হিকমতের সাথে, মওয়েজা হাসান উত্তম উপদেশের সাথে, ও আবাদাল্লাহ আপনি আল্লাহর ইবাদতবন্দী করেছেন সুন্দর, হাত্তা আতা কাল ইয়াকিন, আপনার ইন্তেকাল মরণের মুহূর্ত আসা পর্যন্ত, ফাসাল্লাল্লাহু আলাইকা কাসীরা, আল্লাহ আপনার উপর অসংখ্য সালাত যেন বর্ষণ করে রহমত বর্ষণ করেন, কামা ইউহিব্বু রাব্বুনা ওয়ায়ারজা, যেমন আল্লাহ পছন্দ করেন এবং আল্লাহ ভালোবাসেন।
আল্লাহুম আজজি আন্না নাবিয়ানা, হে আল্লাহ আমাদের নবীকে তুমি উত্তম বদলা দান করো, আফজালা মা জায়জাত আহাদ মিনান নাবিয়িনা ওয়াল মুরসালিন, যত নবী রাসূলকে তুমি বদলা দিয়েছো তার চাইতে উত্তম বদলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাও। ওয়া বাসুল মাকাম আল মাহমুদ, আর তাকে মাকাম মাহমুদে তুমি পাঠিয়ে দাও, আল্লাযী ওয়াদা, যার তুমি প্রতিশ্রুতি করেছো, ইয়াকবে তো বেহিল আউয়ালুন ওয়াল আখিরুন, আখিরুন যেই জায়গায় মাকাম মাহমুদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছে যাবেন, আর সমস্ত মানব জাতির জন্য যখন সুপারিশ করে বিরহ সাফাত করবেন, তখন সমস্ত নবী রাসূলগণ শুধু কি করবেন, ঈর্ষা করবেন যে এই মর্যাদা যদি আমরা পেতাম, কেউ এই মর্যাদা পাবেন, একমাত্র একজন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাগুলি, আর তারপরে যদি কেউ আল্লাহুম সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম পড়ে, যেমন মুগনিতে হাম্বলি মাযহাবের সবচেয়ে বড় ফিকার কিতাব মুগনির তৃতীয় খণ্ড 599 পৃষ্ঠায় এইভাবে বাক্যগুলি উল্লেখ করা হয়েছে। তো ফোকাহা কেরামগণ এগুলো মানুষের সুবিধার্থে উল্লেখ করেছেন, কোনো হাদিসে নেই। এইভাবে কেউ যদি পেশ করে সেখানে গিয়ে, সেখানে কোনো অতিরঞ্জনও নেই, যেমন বেয়াদবি নেই, তেমন বাড়াবাড়ি নেই, কারণ বাড়াবাড়িটা অনেক সময় মানুষকে আপনার মানহানির চাইতে বড় অপরাধী বানিয়ে দেয়, শিরকে ডুবিয়ে দেয়, আর বেদাত তো হয়েই যায়। তো যার ফলে এইভাবে বাক্যগুলি যে অর্থ বুঝে, অর্থ বুঝে যদি কেউ পড়ে তো ভালো কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি করা হয়ে গেল, সালাম পেশ করা হলো। এখন কার প্রতি সালাম পেশ করবেন, যে সেখানে কয়টি কবর রয়েছে, তিনটি কবর রয়েছে, দ্বিতীয় কবর হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একটু এগিয়ে আসবেন ডান দিকে, একটু কি করবেন, এগিয়ে আসবেন, তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে দাঁড়াবেন, একই জায়গা থেকে নাই, কারণ নবী সাল্লাল্লাহু কবরের সামনে দাঁড়িয়ে আছেন আর আপনি বলছেন আসসালামু আলাইকা আবু বকর, এটা মানে সমীচীন যেন এ হচ্ছে না, তো একটু সরে দাঁড়াবেন আর তারপরে সালাম পেশ করবেন এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন, তার জন্য দোয়া করবেন, বলেন আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার উপাধি ছিল খলিফাতা রাসূলিল্লাহ, খলিফা, আর উমার রাদিয়াল্লাহু তার উপাধি ছিল আমিরুল মুমিনিন। সুতরাং আপনি যখন আবু বকর সিদ্দিককে সালাম পেশ করবেন তখন আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্থলাভিষিক্ত, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই জায়গায় ইমামতির ক্ষেত্রে আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেই জন্য রসুলের প্রথম খলিফা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ও সাফিয়াহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ নির্বাচিত, এবং আপনি দ্বিতীয় ব্যক্তি ছিলেন তার সঙ্গী, হ্যাঁ, গারে সৌরে, সৌর পাহাড়ের গুহায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে এভাবে ইয়া খলিফা তা রাসূলিল্লাহ ওয়া সাফিয়াহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্বাচন করেছে সঙ্গী হিসাবে, মক্কায় তো আর কাউকে সাথে নিতে পারতেন তাই না হিজরতের, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোনীত করলেন কাকে, আবু বকর সিদ্দিককে, এবং সঙ্গী হিসাবে নিলেন। জাযাকাল্লাহু আন উম্মতি মুহাম্মাদিন খাইরান, আল্লাহ উম্মতে মুহাম্মাদের পক্ষতে আপনাকে উত্তম বদলা দিন। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ও লাকাকা ফিল কিয়ামতি আমনান ওয়া বাররা, এগুলো বানিয়ে বলেছে, কোনো প্রয়োজন নেই, কিন্তু এতটুকু যেগুলো আগে উল্লেখ করা হইল ভালো, এরকম গুণবাচক কোনো কথা যদি বলেন জি। তারপর আর একটু এগিয়ে আসবেন ডান দিকে, সরে আসবেন, তারপর কি করবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম পেশ করবেন, বলে আসসালামু আলাইকা ইয়া আমির আল মুমিনিন, ওমর আল ফারুক আল্লাযী আজ্জাল্লাহু বিল ইসলাম, যার মাধ্যমে আল্লাহ ইসলামকে শক্তিশালী করেছেন জি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় ঘরের শত্রু যারা মুরতাদ হয়ে গেছিল, যাকাত অস্বীকার করেছে, তাদেরকে সামলাতে সামলাতে সময়টা চলে গেছে 14 বছর সময়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন 10 বছরের খেলাফত পেলেন আর ঘরের শত্রু সব নির্মূল হয়ে গেছে, আর ঘরে কোনো শত্রু নেই, মুনাফিক নেই, সব এইসব আর বাইরের শত্রু পিছনে লাগলেন, তখন দুটি পরাশক্তি সেই যুগে ছিল, একটি হচ্ছে পার্সিয়ান অগ্নিপূজক মজুসি শক্তি, ইরানি শক্তি, আর একটি শক্তি ছিল আপনার রোমান শক্তি, এই দুটি শক্তিকে একেবারে পরাস্ত করে ছাড়লেন 10 বছরের ভিতরে জি। তো তার যুগে সবচেয়ে বেশি ইসলাম শক্তিশালী হয়েছে খলিফা রাশিদের মধ্যে জি, আর সেটা থেকেছে উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানা পর্যন্ত, আর তারপরে আবার আপোষে যখন কলহ শুরু হয়েছে, এই জন্য আপোষের কলহ মানুষের মুসলিম জাতির কখনো কল্যাণ করে দিতে পারে না, কখনো কল্যাণ করতে পারে না। আপনি শাসক গোষ্ঠীর সাথে আপনারা জনগণ দ্বন্দ্ব করবেন আর দেশ শক্তিশালী হবে, স্থিতিশীলতা আসবে, কখন আসবে না, তাহলে আপনাকে হিকমতের সাথে যথাসাধ্য শাসকদেরকে দিয়ে সরকারকে দিয়ে যতটুকু ভালো কাজ নেওয়া সম্ভব চেষ্টা করতে হবে, আপনাকে পজিটিভ নেওয়ার চেষ্টা করতে হবে,
আর যখন বলবেন যে না তোরা এই অন্যায় করছিস এই অন্যায় করছিস তো তোরাকে এই করে ছাড়বো, তখন ওরাও ছাড়বে না, যার ফলে ফাতাফশালু ওয়া তাযহাবারি হুকুম, তোমরা হেরে যাবে। আর দুশমনরা বড় লোভ পাবে যে না এই কাজ হয়ে গেছে, এখন এই সব দেশে যা ইচ্ছা তাই করো। জি, আল্লাহ হেফাজত করুন। তো উমর রাজি আল্লাহ তাআলা আনহু সম্পর্কে এরকম বলবেন, আসসালামু আলাইকি আমির আল মুমিনিন উমর আল ফারুক আল্লাযী আযাল্লাহু বিল ইসলাম জাযাকাল্লাহু আনিল ইসলামি ওয়াল উম্মতি খাইরা, আল্লাহ আপনাকে ইসলামের পক্ষ থেকে আর উম্মতি মুসলিমার পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন, এইভাবে পেশ করবেন। ইবনে উমর রাজি আল্লাহ তাআলা আনহু সম্পর্কে যেমন বললাম যে এইভাবে তিনি সংক্ষেপে বলতেন তিনি, জি, আসসালামু আলাইকি ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকি আবু বকরিন, আসসালামু আলাইকি ইয়া বাতা, আর তারপরে ফিরে যেতেন, সেখানে দোয়া করতেন না, কবরকে সামনে করে দোয়া করতেন না। আর জিয়ারত করলাম তো এখন কিবলামুখী হয়ে দোয়া করে, যেমন কিছু লোকেরা কিন্তু সহি আকিদা তারপরে মনে করে যে এখানে যখন সালামটা পেশ করলাম কিবলামুখী হয়ে দোয়া করি, কোথায় আছে এটা, এটাই বা কোথায় আছে? খুব বেশি তো জায়েজ আছে, খুব বেশি তো কিবলামুখী ওইখানে দোয়া করা জায়েজ আছে, কিন্তু আপনি বলবেন যে আমি সালাম পেশ করলাম এখন কিবলামুখী হয়ে দোয়া করি, না না না, এটা কোনো সুন্নত কাজ নয়, বরং সেখানে অন্যদেরকে কষ্ট দেবো, ওই দিক থেকে মানুষের ঢল আসতে আছে সালাম দেওয়ার জন্য, আর আপনি কেন দোয়াতে লেগে গেছেন, দোয়া করার জায়গা নেই, ওটা মসজিদে নয় পড়ে আছে, আপনি বসুন আর আরামসে খুশুর সাথে দোয়া করুন, আল্লাহ তৌফিক দান করেন। জি, আর যতক্ষণ মদিনায় থাকবেন বা যতদিন মদিনায় থাকবেন যথাসাধ্য চেষ্টা করবেন, বিশেষ করে ফরজ সলাৎগুলি, ফরজ সলাৎগুলি মসজিদ নবীতে আদায়ের চেষ্টা করবেন, এমনটা করবেন না যে চলো ফরজটা গিয়ে কোবাই পড়েনি, কোবাই পড়বেন ঠিক আছে, ফজিলত হাসিল করবেন, আপনি ওখানে সুন্নত নফল পড়ে আসেন, আপনি ফরজ কোথায় পড়বেন, 1000 হাসিলের জন্য এখানে পড়বেন, এই ফজিলত আপনি কোবাতে পাবেন না, গেলেন কিবলাতেন দেখে আসার ওইখানে গিয়ে জোহর হয়ে গেল আসর হয়ে গেল, না এরকম কাজ করবেন না আপনি, হ্যাঁ উত্তম ছেড়ে অনুত্তম কাজ করতে যাচ্ছেন, যেটা অনেকে এরকম কাজ করে, গেলেন মাগরিবের সময় ফজরের সময় চলে গেলেন অন্য মসজিদে, না উঠে যাবেন না আপনি, যথাসাধ্য মসজিদ নববীতে সালাত আদায়ের চেষ্টা করবেন। আর একটি বিষয় এখানে আর স্পষ্ট করে দিই, কারণ সময় শেষ বা আমরা দুটো পার্ট যেহেতু করবো তো এখানে আমরা অর্ধেকটা পৌঁছে গেছি ইনশাআল্লাহ আগামীতে, আর যে বাকি পয়েন্টগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে যে মসজিদে হারাম বলতে শুধু কাবার মসজিদ নয়, এটা হচ্ছে সঠিক মত, হারামের এলাকার যেই কোনো জায়গায় সালাত আদায় করলে 100,000 সওয়াব পাবেন মক্কাতুল মুকাররমায়, কথা বুঝতে পেরেছেন? যদি বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, দুটো মত রয়েছে, কিন্তু 1000-এর ফজিলত হাসের জন্য কি করতে হবে, মসজিদ নবীর জামাতে সালাত আদায় করতে হবে, পাশের আশেপাশের কোনো মসজিদে বেলাল অথবা মসজিদে ইজামা অমুক মসজিদ তুমুক মসজিদ আশেপাশের মসজিদে গিয়ে নামাজ পড়েলেন, আপনি 1000-এর সওয়াব পাবেন না, এই বিষয়টি যেন মনে থাকে আল্লাহর। তাহলে মদিনার হারাম আর মক্কার হারামের মাঝে এই পার্থক্যটি সবসময় মনে রাখতে হবে, মক্কার হারাম মানে হদুদে হারামের ভিতরে যেই কোনো জায়গায় 100,000-এর সওয়াব পাবেন, আর আল মসজিদুল হারাম মানে হদুদে হারাম, এর 10-এর বেশি দলিল ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাব জাদুল মাদে আলোচনা করেছেন, আর এই মতটি শক্তিশালী, এই মতটি শেখের বাজ শেখ ইবনুল কাইয়িমের পরে শেখের বাজ আর অন্যান্য সৈয়দ উলামায়ে কেরামগণ তারা আলোচনা করেছেন, সুতরাং এই মতটি বেশি শক্তিশালী। আরেক দল বলছেন না 100,000 পেতে হলে ওই কাবার ইমামের ইমামতিতে নামাজ পড়তে হবে, না এই মতটি দুর্বল মত, যাই হোক আল্লাহ, তবে নিঃসন্দেহে কাবার আপনি ইমামতিতে আর মসজিদ হারামের চত্বরকে যদি সালাত আদায় করেন সেই জামাতে, তো 100,000-এর পরে অতিরিক্ত যে আরও যে অন্যান্য ফজিলতগুলি সেই ফজিলতগুলি হাসিল করতে পারবেন, এটা পুরুষদের জন্য, মহিলাদের ক্ষেত্রে নয়, মহিলাদের ক্ষেত্রে সবসময় সে মদিনায় থাক অথবা মক্কায় থাক, হোটেলে সালাত আদায় করলে বেশি সওয়াব পাবে। এখানে আজকের আলোচনা শেষ করছি, আর তারপরে মসজিদে কোবা বাকির জিয়ারত, তারপরে শোহাদা ওহদ ওহদের জিয়ারত, সেখানে আর অন্যান্য যেসব জিয়ারতের স্থানগুলি রয়েছে যেখানে জিয়ারত নিয়ে যাওয়া হয় সেসব জিয়ারতের বিধিবিধান আর নিষিদ্ধ জিয়ারত সম্পর্কে আলোচনা করব, আর তারপরে আপনার কবর জিয়ারত সম্পর্কে আপনার সে জাল জৈব জাহাদিস রয়েছে এগুলো নিয়ে আলোচনা ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে, আল্লাহ সুস্থ রাখলে হায়াতে রাখলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ আলোচনা করব। এখানে আলোচনা আজকের এই বিষয়ে শেষ করছি, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেহেতু হচ্ছে, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল বাইতুল্লাহর হজ, বাইতুল্লাহর হজ, যাদের হজ হয়নি আর হজ করতে পারবেন এটা সবচেয়ে ফজিলতের কাজ এই দিনগুলিতে, ঠিক আছে, হজের সফর, উমরার সফর,
আর দুই নম্বরে আরাফার সেয়াম, যেটা কার জন্য? যারা হাজি নয় তাদের জন্য। হাজিরা আরাফার দিন আরাফার সেয়াম রাখবে না, রাখলে কেউ কেউ বলছে জায়েজ, কিন্তু উত্তম নয়, তার চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তারা রয়েছেন। কিন্তু যারা হজে যাচ্ছেন না তারা কমপক্ষে আরাফার দিনের সেয়াম 9 তারিখে রাখবেন। আর যদি তার সাথে বেশি রোজা রাখতে পারেন, সিয়াম পালন করতে পারেন 1 তারিখ থেকে শুরু করে 9 পর্যন্ত, তো আরও ভালো। কারণ মুসনাদ আহমদে একটি হাদিস রয়েছে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 30 জিলহিজ্জা, জিলহজের 9 রোজা রাখতেন, 9 দিন না নবম, এটা দুটো ব্যাখ্যা রয়েছে হাদিসের, তো এই ব্যাখ্যার একটা দিক রয়েছে। আর এই দিনগুলি ফজিলতের দিন, আর সিয়াম রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সুতরাং করবেন, এছাড়া দান সাদকা করবেন। আর একটি গুরুত্বপূর্ণ ইবাদত, খাস ইবাদত এই দিনগুলি রয়েছে, যেটা আজকে বলা আসলে মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে তাকবীর পাঠ করা। কি পাঠ করা? তাকবীর পাঠ করা, 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে নিয়ে শুধু 10 নয় 13 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করবেন। সেই তাকবীরগুলি যে কোনো সময় পাঠ করবেন, তাকবীর মুতলাক, সেটা নামাজের পরে হোক অথবা এমনি সময় হোক, হাটে বাজারে হোক, আর আপনি রাস্তাঘাটে হোক, কর্মক্ষেত্রে হোক, যে কোনো সময় শুয়ে হোক, বিছানায় হোক, ঘরে হোক, বাইরে হোক, এটাকে তাকবীরে মুতলাক বলা হয়, এটা পাঠ করবেন। কথা বোঝা গেছে না? তাকবীরের প্রসিদ্ধ যে বাক্য সেটা হচ্ছে আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। এতে কম বেশি এর আগের আলোচনায় আমি করেছি যে আল্লাহ আকবর 3 বার করেও রয়েছে, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। যাই হোক, এই তাকবীর পাঠ করে বেশি বেশি। আর আরাফার দিনের সকাল থেকে শুরু করে, আরাফার দিনের ফজর থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর মুকাইয়্যাদ। আলমায় কেরামগণ সালাফ থেকে কিছু বর্ণনা নিয়ে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে এই ক্ষেত্রে স্পষ্ট কিছু নেই। আর তারপরে তারা বলেছেন, আর সৌদি আরব আলমারা এটাই বলছেন, হাম্বেলি আলমারা এটাই বলছেন যে তাকবীর মুকাইয়্যাদ, মুকাইয়্যাদ বিসলাওয়াতিল মাফরুজা, ফরজ সলাতের সাথে সংশ্লিষ্ট বা রিলেটেড সম্পর্কিত তাকবীর, সেটা হচ্ছে যখনই ফরজ নামাজ শেষ হবে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত, বেশি বেশি কি করা? তাকবীর পাঠ করা, যে সুন্নতে জিকির আজকারগুলি তার সাথে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। এটা মসজিদে, তাহলে ফরজের সাথে সংশ্লিষ্ট তারে এটি মসজিদে। আর 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 13 পর্যন্ত যে কোনো সময় তাকবীর পাঠ করবেন, এবং সালাফগণ পড়েছেন আগামীকালকে যে বুখারী দর্স আসছে সেখানে তাকবীরের আলোচনা আসছে, সুতরাং সেখানে ইনশাআল্লাহ তার বিস্তারিত বাকি আলোচনাটি করে নেব। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আমার যারা মহিলারা রয়েছেন তারা আস্তে আস্তে পড়বেন, বেগানা পুরুষরা আপনাদের তকবীর যেন না শুনে, কিন্তু পুরুষরা উচ্চ স্বরে পড়বেন, জোরে পড়বেন, আশেপাশের লোক শুনবে আর আপনাদের তকবীর পাঠ করবে। এটা হচ্ছে সাহাবায়ে কেরাম আবু হুরায়রা এবং আনাস রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, সুতরাং ওইভাবে তকবীর পাঠ করবেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহ খাইর।